2024-এর লোকসভা ভোটে কোচবিহার আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। আর নিশীথ প্রামাণিক হারতেই কোচবিহারে শুরু হয়েছে বিজেপি ছাড়ার হিড়িক। পদ্ম শিবিরের হাতে থাকা একের পর এক পঞ্চায়েত দখল করতে শুরু করেছে তৃণমূল, যার নবতম সংযোজন কোচবিহার উত্তর বিধানসভার ঢাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েত। 2018-এর পঞ্চায়েত ভোটে 23 আসনের এই গ্রাম পঞ্চায়েতের 14টিতেই জিতেছিল বিজেপি, তৃণমূলের ঝুলিতে গিয়েছিল 9টি। কিন্তু লোকসভা ভোটে নিশীথ প্রামাণিক হারার পর বুধবার বিজেপির 3 জন পঞ্চায়েত সদস্য যোগ দেন তৃণমূলে, আর এর জেরেই এই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল রাজ্যের শাসক দল। আমি গ্রাম উন্নয়নের জন্যই এই পার্টিতে জয়েন করেছি, যাতে গ্রামের উন্নয়ন করতে পারি, গ্রামের সাফল্য পূরণ করতে পারি, এই আশা রেখে আমি এখানে জয়েন করেছি। এ নিয়ে লোকসভার ভোটের ফল বেরোনোর পর এখনও পর্যন্ত বিজেপির দখলে থাকা 7টি গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল। তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে জেতার পর তারা ঘোষণা করেছে গ্রাম পঞ্চায়েতগুলো আমরা দখল করব। গ্রাম পঞ্চায়েত দখলের মেন উদ্দেশ্য হচ্ছে এই গ্রাম পঞ্চায়েত হচ্ছে সোনার খনি, এই খনি এদের লাগবে। তৃণমূল কংগ্রেস আগাগোড়ায় দুর্নীতিগ্রস্ত, পঞ্চায়েত দখল করতে পারলে এদের কার্যসিদ্ধি হবে। এই পঞ্চায়েত মেম্বার যারা আসছেন আমাদের দলে যুক্ত হচ্ছেন, তাদের আশা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক প্রকল্পগুলো আছে সেই বুথ লেভেলে যাতে পৌঁছে দেওয়া যায়। বিজেপির গ্রাম পঞ্চায়েত থাকার দরুন তারা অনেক ক্ষেত্রেই অনীহা করছেন, বিজেপি নেতৃত্ব এই কাজগুলো তাদেরকে করতে দিচ্ছেন না, এবং আমরা যে উন্নয়নগুলো করতে চাইছি সেই উন্নয়ন তারা নিতেও পারছে না। এর আগে নিশীথ প্রামাণিকের খাসতালুক ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতেরও দখল নিয়েছিল তৃণমূল। লোকসভা ভোটের ফল বেরোনোর পর সিতাইয়ের 2টি গ্রাম পঞ্চায়েত, মাথাভাঙা এবং নাটাবাড়িরও 1টি করে গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে শাসক শিবির। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। সাধারণ মানুষ যে ইভিএমে ভোট দিয়েছে আর যেখানে গণনা কেন্দ্রে গিয়ে যে ইভিএম দেখা যাচ্ছে, দুটো আলাদা, এটা কি করে হয়? কোচবিহার লোকসভা কেন্দ্রে 39,000-এর বেশি ভোটে তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার কাছে হারের পর এই বিস্ফোরক অভিযোগ করলেন নিশীথ প্রামাণিক। এর পাশাপাশি 8% বুথে ছাপ্পা ভোট হয়েছে বলেও অভিযোগ করেছেন প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ভোট গণনা শেষ হওয়ার আগেই কাউন্টিং সেন্টার ছাড়েন নিশীথ, পরের দিন চলে যান দিল্লিতে, তারপর থেকে আর কোনো কথাই বলেননি অমিত শাহের একসময় ডেপুটি। আর দিল্লি থেকে ফিরে বুধবার একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। দেখুন, নিশ্চিতভাবে বলা যেতে পারে যদি ফর্ম 17C অর্থাৎ ভোট পোল হওয়ার পরে যে মেশিন সিল করা হয়েছে, তখন সেখানে একেবারে প্রিসাইডিং অফিসারের সই থেকে শুরু করে সেটা কিন্তু গালা সিল করে দেওয়া হয়, লক করে দেওয়া হয়। তার পরবর্তী সময় সেই ইভিএম এর নাম্বার কি করে পাল্টে গেল? নিশ্চিতভাবে আমরা বলবো যে এই 8% যে বুথ রয়েছে, এই 8% বুথে একটা কিন্তু ছাপ্পা সেখানে কিন্তু হয়েছে। আমরা কোচবিহারের বিষয়টাও খোঁজ খবর নিচ্ছি, যেহেতু 30 দিনের মধ্যে ইলেকশন পিটিশন করতে হয়, আমাদের হাতে কিছুটা সময় আছে। আপাতত 4টি ইলেকশন পিটিশন মঙ্গল বুধবারের মধ্যে হাইকোর্টে হচ্ছে, আর কোচবিহারের ব্যাপারেও আমরা যে তথ্যগুলো পেয়েছি এই তথ্য সমর্থনে কাগজপত্র ডকুমেন্ট জোগাড় করে সেটা নিয়েও আমরা যাব। উত্তরবঙ্গে আমাদের একটাই কমেছে, সেটা নিশীথের কিছুটা ভুলের জন্য কমেছে। ভোট পিঠে যাওয়ার পরে নিশীথ প্রামাণিককে আমরা বলতে শুনেছি তিনি ভোটের অঙ্ক ভালো বোঝেন, ভোটটা ভালো বোঝেন, তার জয় সুনিশ্চিত এবং লক্ষাধিক ভোটে জিতবেন। কোনো বুথে ছাপ্পা হয়েছে বলে তারা কোনো অভিযোগ জানায়নি কিংবা রিপোলের কোনো দাবি করেনি। হঠাৎ করে ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার সপ্তাহখানেক বাদে তার হঠাৎ করে মনে হলো যে রিগিং হয়েছে 8% বুথে, মনে হলো 17C ফর্মের সঙ্গে মিল নেই, তাহলে মাঝপথে গণনা কেন্দ্র ছেড়ে তিনিই চলে গেলেন কেন, কেনই বা সেদিনই তিনি দাবি রাখলেন নাম। নিজের গড়েই পরাজিত, এরপর কি করবেন নিশীথ প্রামাণিক? শুভেন্দু ভট্টাচার্য, সনদ ঝা, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।